মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে ভোর 5:45 মতো, আমি 5:30 উঠেছি। ওই ফ্রেশ হতে যেটুকু টাইম টাইম লাগে আর কি, ইন্ডাকশানে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করে নিয়ে পটলটাকে করব সর্ষে দিয়ে। তাই জন্য দেখো সর্ষে কাঁচা লঙ্কা এটা বেটেও নিলাম, আর তারপর পটলগুলোকে একটু ভেজে নিয়ে প্রায় হয়েই গেছে। এরপরে করব মাছটাকে, মাছটাকে করব দই দিয়ে, এই সব দিয়ে করার ইচ্ছে আছে আর কি। কিন্তু তার আগে মাছটাকে ভেজে নেব ভালো করে এদিক ওদিক করে। আর দেখো মাছটাকে মশলাটাকে করব বলে, মানে মাছের জন্য মশলাটা, তার জন্য মিক্সিতে দিয়ে নিয়েছি আর কি, পেস্ট করে নেব। আর মোটামুটি মাছগুলো দেখো সুন্দর করে আমি কড়া করে ভেজে নিয়েছি। আর তারপরে আর প্রমি না মাছটা ভীষণ, মানে এরকম একটু কড়া ভেজে করলেও ভালো খায় আর কি। আর মাছের মশলাটাও হয়ে গেছে, তেলে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই, আর কষানো হয়ে গেলে তারপর দই দেবো এই আর কি। মানে দই দিয়ে মাছটাকে করব, তোমরা তো জানোই আমি কী করে করি দই দিয়ে মাছটাকে। তবে হ্যাঁ, সকালের টাইমটায় তো মানে খুব একটা রসিয়ে কষিয়ে হয় না আর কি, তাড়াহুড়োই থাকে। আর এদিকে করব সকালের ব্রেকফাস্টের জন্যে, প্রথমে দিয়েছি ময়দা, তারপর চিনি আর সামান্য একটু নুন, তারপর দেব দুধ, আর একদম শেষে ফেটিয়ে নিয়ে দেবো সুজি। সুজিটা এখন দেইনি, আর মোটামুটি মাছটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর এবার দিলাম সুজিটা। এবার দিয়ে ভালো করে গুলে নিয়ে এইবার মানে গোলার টাইমে সুজিটাকে দিলাম, আগে থেকে দেইনি আমি, আর গোলা রুটির জন্য বসিয়ে দিয়েছি। এটা যে আমার বর কী ভালো খাচ্ছে ভগবানই জানে, রোজই বলছে গোলা রুটি করে দাও। কালকেও কিন্তু টিফিনে গোলা রুটিই নিয়েছিল। দেখো প্রায় আমার হয়ে গেছে, একটা দিক হয়ে গেছে, এদিকটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে, আর একটা করে নেবো। তো বরের টিফিন রেডিও করে নিয়েছি, গোলা রুটি, আর এখানে আছে ফল, মুসুম্বি, আপেল, এখানে আছে সর্ষে পটল, এখানে আছে মাছটা, আজকে 2 পিস মাছ ওকে আমি দিয়ে দিয়েছি, আর এখানে আছে স্যালাডটা, আর ভাত তো অবশ্যই। এই হচ্ছে আমার বরের টোটাল টিফিন, আর এটা গোছাতে অনেকটাই টাইম লাগে, যেটা 2 সেকেন্ডে দেখিয়ে দিলাম ওটার জন্য অনেক টাইম লাগে। তো লাস্ট বেরিয়ে গেল, আর ওয়াচম্যান ওই জায়গাটা তখন ছাড় দেয় আর কি, ওইখানেই ওদের সাথে দেখা হয় ওইটুকুই। তো চলো আজকে দিনটা তো শুরু হয়েই গেছে, দেখাই যাক কেমন কাটে। তো এবার এখন বাজে সকাল 9টা, আর 9টার সময় আমি টিফিনটা বানিয়ে নিলাম আমার নিজে, ওই কালকে রাতের কুমড়ো আলুর তরকারিটা ছিল আর পরোটা করে নিয়েছি, আর স্নান দান করে এসছি পুজোটা দিতে। ফুলটা কিছুদিন ছিল না আসলে, এখানে না সামনের দোকানটা বন্ধ থাকছে, এই দোকানটাতে ফুলটা পাওয়া যায়, আর দূরে ওই মাসিটাও কদিন ধরে বসছে না, তো কী যে করি, এই বাজার ছাড়া না এখন ফুলটা আনাও হচ্ছে না এই আর কি। তো প্রদীপটাতেও তেল পুড়িয়ে গেছিলো আর কি, তেল দিয়ে নতুন ফলতে ফলতে দিয়ে ধরালাম আর কি। কালকে সন্ধ্যেবেলা যখন প্রদীপটা ধরিয়েছিলাম তখনই খেয়াল করেছিলাম, কিন্তু সন্ধ্যেতে আর করিনি, আজকে স্নান দান করে দিলাম। যে পাক্কা 12:30, আর এই মাত্র আমি পুজো দিলাম দেখতেই পেলে। সকালে যদিও বা অনেক আগে আমার কাজকর্ম হয়ে গেছে, কিন্তু ওই আর কি, আজকে সকালে একবার যখন আমি উঠলাম 5:30, তখন দেখলাম কলে জল নেই। আজকে বলে গেছিল যে জল থাকবে না সকাল থেকেই মোটামুটি, কারণ ওপরে ট্যাঙ্কিগুলো পরিষ্কার করতে আসবে, যাতে জল স্টোরেজ আছে নিচটা পরিষ্কার করাবে। তো অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, তো জল অনেকক্ষণই থাকবে না, 2-3 ঘন্টা মতো থাকবে না বলেছিল। এবার ওনার পরিষ্কার করতে যতক্ষণ লাগে আর কি, কিন্তু সকালে উঠেই যে পাবো না সেটা বুঝতে পারিনি। যদিও কালকে রাতেই আমি বাথরুমে আর রান্নাঘরের জন্য এই বড় 10 লিটারের জারটা ভরে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ভালো কথা, আমি সকালবেলাটা চাল ঠাল ধুয়েই রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি তোমরা তো দেখতে পেলে, আর পটলটা জাস্ট এই জলটা দিয়ে ধুয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। তো এই করতে করতে দেখলাম জলটা চলে এলো, তো কিন্তু বলে গেছিলো 10:10 আসবে না, কিন্তু মোটামুটি 9:10-15 থেকে জল নেই আর এখনো অব্দি আসেনি। ঠাকুরকে আমি আজকে ঠাকুরের জল একটা ঘটি আছে আমার, ওটাতে ধরে রেখে দিয়েছিলাম, 2 গ্লাস হলো আর কি, তো ওটাই দিতে পেরেছি আর কি। আর একদম সামান্য একটু জল আমি রেখেছিলাম, যেটা তুলসী তলায় দিলাম, একদমই সামান্য, মানে ওটুকু জল দেওয়া যায় না, কিন্তু এখন তো নেই। যাই হোক, ভাবছি দেখি যদি জলটা চলে আসে মানে আরেকবার, মানে যদি খাওয়া না হয়ে থাকে তাহলে আরেকবার জামা কাপড়টা ছেড়ে তুলসী তলায় একটু জল দিয়ে দেবো, আর যদি মনে হয় যে না খাওয়া দাওয়া হয়ে গেছে সবটাই, মানে সন্ধ্যা হয়ে গেছে, তাহলে আজকে তুলসী ওইটুকু জল নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এই আর কি। তো সকাল থেকে এই একটা চলছে আর কি। তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমার তো সকাল সকালই রান্নাবান্না হয়ে যায়, ওই জলটা আমার প্রয়োজন থাকেও না অন্য কোনো দিন। তো ঠাকুর পুজোটা একটু ভাবছিলাম 12টায় জলটা আসুক, যদি ওই ধরে রাখা জল দিয়ে দিতে না হয় এই আর কি, সেটাই ভাবছিলাম। তো এলো যখন না, স্নান ধান করে আমি পুজোটা দিয়ে নিলাম এই আর কি। তো একটু টিভি দেখি, তারপরে খাবো, আজকে ভাতই খাবো, আজকে আর ডালিয়া খাবো না। আর কালকের ব্লগটাও বলছো অন্যরকম হয়েছে, আমি একটু চেষ্টা করেছিলাম অন্যরকম করার এই আর কি। আর আমার মানি প্ল্যান্টটাকে দেখছো, দেয়াল বেয়ে বেয়ে সুন্দর উঠছেন উনি, তো আপাতত দেয়াল বেয়ে উঠুক,
প্রমি আমাকে বললো প্রমির ইচ্ছে করছে আর কি এই দেয়ালের থেকেও এই জানলাটা দিয়ে বাড়িয়ে দেবার, তো চেষ্টা করবো আগে একটু বড় সড়ো না হলে না জানলাটা অব্দি যাবে না, কারণ ফ্রিজ থেকে জানলার গ্যাপ প্রায় এতখানি রয়েছে। আর আমি আজকে দারচিনিটা বাইরে রেখেছিলাম যে ওই এলাচ দিয়ে দারচিনি দিয়ে গরম মশলা গুঁড়োটা করবো, আমি না এখানকার গরম মশলা গুঁড়ো কেনা গুঁড়োটা খেতে পারি না, আমার কেমন একটা লাগে জানো, তো আমি গুঁড়ো করেই নিই, আর গরম মশলা ছাড়া আমার রান্না হয় না, বেশিরভাগ রান্নাতে আমি গরম মশলাটা ইউজ করি, তো ওই জন্যে আমি বানিয়েই নিই। তো আজকে ইচ্ছে করছে না, এখন ইচ্ছে করছে না, দেখি খেয়ে দিয়ে উঠে করলেও করতে পারি, কারণ আপাতত তো আমার ঘুম আসছে না, ঘুম ঘুম পাচ্ছেও না, খাটটা আমি একটু অগোছালো করে রেখেছি সেটা হচ্ছে এইটা, কারণ আমি কি করবো বলো, পুজো টুজো দিতে পারছিলাম না, তাই একটু শুয়ে কতক্ষণই বা টিভি ভালো লাগে, তাই শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখছিলাম, তো ও আসার আগে আমি গুছিয়ে নেবো আবার। তো তোমাদেরকে তো সকালে দেখিয়ে দিয়েছি কি রান্না হয়েছে না হয়েছে, তাই জন্য আমিও খাবারটা নিয়ে নিয়েছি, আবার উঠে আসবো, তাই দুদিকে দুটো নিয়ে নিয়েছি, আমি খেয়ে নেবো, তো চলো খেয়ে নিই এবার। বাজে 5:10, আমি বিছানাটা সোফাটায় সারাদিন আর কি থাকি, আর কি বিছানাটায় কম টাইমই থাকি, সোফাটা তো অনেকক্ষণ থাকি, তো ওই জন্যে আমি সোফাটাকে অগোছালো করেই ফেলি, বালিশগুলো ঠিকঠাক থাকে না আর কি, তাই জন্য ওগুলো বিকেলে আরেকবার গুছিয়ে দিতে হয়। তো সব কাজই হয়ে গেছে তোমরা তো দেখতে পেলে, এবার এসেছি আমি গরম মশলাটা গুঁড়ো করতে, কারণ লাগেই তো গরম মশলাটাকে এত ফেলে রাখলে হবে না, জাস্ট নেকটা টানা ছিল ওটাকে সরিয়ে দিলাম আর কি মিষ্টা। তো এই দেখো এলাচের বলছিলাম না একটা গোটা প্যাকেট আমার কাছে রয়েছে, এইটা রয়েছে, তো দারচিনিটা মিলিয়ে নিয়ে করে ফেলবো এখন গুঁড়োটা। আর কালকে ওকে ভেবেছি কি বলতো মাছ আনতে যেতে হবে, মাছ একদমই নেই, পুরোই শেষ হয়ে রয়েছে, তো মাছটা আনবো, ও আসলে পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি এনে রাখবো না তুমি আসার পরে যাবো, বললো না আমি যাবো, তো ওই জন্য ও আসার পরেই যাবো, ঠিক আছে অসুবিধে নেই। তো কালকে ভেবেছি একটা বিট এনে রেখেছে, ওর বিট বাটা খুব পছন্দের একটা জিনিস আর কি, তো ওই জন্যে ওটাকে ভাবছি কি বেটে রেখে দেবো, মানে মিক্সিতে বেটে নিতে হয় তারপরে কড়াইতে টালতে হয়, তো কালকে সকালে জানি আমি বিটটা কালকে সকালেও নাড়তে গেলে দেরিই হবে, কিন্তু সকালেই করে দেবো অসুবিধে নেই। আর ভাবছি বিট বাটার মাছের ঝোল করে দেবো, তো আগের দিন থেকে অনেকটা ভাবনা চিন্তা করে রাখতে লাগে, এই একটা ঝামেলা কি রান্না করব রোজ, তো যাই হোক আপাতত গরম মশলাটাকে আগে গুঁড়ো করে নিই তারপরে বিট বাটা। বিটটাকেও বেটে রেখেছি, বিটের মধ্যে রসুন কাঁচা লঙ্কা পোস্ত এসব দিতে হয় একটু, সব দিয়ে বেটে রেখেছি, আর এখানে আমি গরম মশলাটাও গুঁড়ো করে রেখেছি। এই আঁশগুলো না গুঁড়ো হলো না এবার, কেন জানি না অনেকটা পরিমাণেও হয়েছিল আর কি, আমার লাগবে এবার, তো ওই জন্য একটু বেশি করেই করেছি, যাই হোক অসুবিধা হয় না রান্নায় দিলে, মুখে তেমন পড়ে না, আর দরকার হলে আমি না আরেকবার ঘুরিয়ে নেবো, তো অনেকবার ধরে চেষ্টা করলাম জানো তো হচ্ছে আর না কিছুতেই, যাই হোক থাক এবার, এবারটাই হলো এরকম, আগেরবারটা পুরো মিহি হয়ে গেছিল। এখন এইদিকে নতুন নাটক সারাদিন রোদ দিচ্ছে, বিকেলের দিক হলে একটু মেঘ করছে, তারপর সেই মেঘ থেকে রাত্রের দিকে বৃষ্টি দিচ্ছে, আর আমার আজকে এত আলসেমি লাগছে যে আমার চুলটুলো আচড়ানো হয়নি, যাই হোক আমি না গরম মশলাটা কালকে আরেকবার ঘুরিয়ে নেব ভাবছি, কেন বলতো কতটাও বেশি মুখে পড়বে আর কি, মুখে আমার কোনো প্রবলেম নেই, আমার বরের আছে ও এমনি গরম মশলা একটু খেতে চায় না আর কি, তাও এখন অভ্যাস হয়ে গেছে, এখন ভালোই খাচ্ছে, তো আমি হঠাৎই বসে বসে বলছিলাম কি ওকে আমার না একটা জিনিসের ভীষণ বেশি ক্রেভিং হচ্ছে, মানে খুব খেতে ইচ্ছে করছে চিজ অমলেট, তো ও আমাকে বলছে খাও দুটোই তো ঘরে আছে, আমি বললাম তুমি খাবে তাহলে দুজনের জন্য বানাতে পারি, একার জন্য না সত্যি ইচ্ছে করে না, ও বললো হ্যাঁ খাবো দাও, তা আমি বললাম আমারটাতে অর্ধেক চিজ দিচ্ছে তোমারটাতে ফুল চিজ দিচ্ছে, বললো ঠিক আছে, কারণ আমার খাওয়াটা উচিত নয় কিন্তু ইচ্ছে করছে ওই আর কি, ওটাতে যেহেতু গোটা চিজটা দেওয়া হয়েছে দেখো মেল্ট হয়ে গলে গলে বেরিয়ে আসছে, দিয়ে দিই গরম গরম ভালো খাবে। আমরা এখন একটু বেরোচ্ছি, একটু কাজ আছে তাই জন্য, আর তারপর ফেরার সময় মাছটা নিয়ে তারপরে ফিরবো, তো চলো বেরোই এবার। ওদিকে একটা কাজ ছিল সেটা সেরে নিয়ে তারপর স্কুটি রেখে আমরা এলাম এই দোকানটাতে, ভাইয়ের দোকান যেটাকে বলি, তো আমার সিঁদুরটা শেষ হয়ে গেছে, দেখি পাই কিনা, পছন্দ হলে নেব, কারণ এখানকার সিঁদুরের কালারগুলো একটু কেমন যেন হয় ওই জন্য। এসেছি আবারও মাই চিকেন অ্যান্ড মোর, তো দেখি আজকে কি আছে না আছে, এখানটায় সাধারণত মাংসের অফারগুলো লেখা থাকে, আজকে দেখাচ্ছি না প্রত্যেক দিনই তো দেখাচ্ছি।
এই ইলিশটাকে জাস্ট দেখো, আর এগুলো তো ছোট ছোট চারা পোনা, এইটা কি মাছ বুঝতে পারছি না। ট্যাংরা পাবদা সবই রয়েছে মোটামুটি। এখন বাজে 9:06, রাতের রান্না বসিয়ে দিয়েছি। যতই রাত বাড়তে থাকে আমার ব্যাটারি তত ডাউন হতে থাকে এই আর কি। তো চলো কালকে আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা।